श्री गुरु चरण सरोज निज मन मुकुर सुधारी बरनौ रघुबर बिमल जसु जो নমস্কার, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো। সো চলে এলাম আর একটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকের আমি এসেছি কলকাতার মধ্যে সবথেকে বড় হনুমান মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ পিছনে যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে বাল হনুমান মন্দির। এটা কলকাতার মধ্যে একমাত্র মন্দির যেটা হচ্ছে হনুমানের ছোটোবেলার রূপের মন্দির, এবং এটি অবস্থিত আমাদের কলকাতার লেক টাউনের মধ্যে, যেটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে বড় হনুমান মন্দির দেখতে পাচ্ছ। এবং এখানে তোমরা আসতে চাইলে দুভাবে আসতে পারো, একটা হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের সামনে থেকে, এবং একটা হচ্ছে এই যশোর রোড থেকে দেখতে হচ্ছে। যশোর রোড থেকে আসতে হলে এদিক থেকে আসতে হবে, আর তোমরা যদি ক্লক টাওয়ারের দিক থেকে আসতে চাও তাহলে এখান থেকে আসতে পারো। তো আমি এখানে আসার ম্যাপের লোকেশানটা আমি পিন করে দেবো, তোমরা অনায়াসে চলে আসতে পারো। এবং দেখতে পাচ্ছ পিছনে মন্দির রয়েছে, এবং এই এইখানের মন্দিরটার বয়স বলতে পারো প্রায় 46 বছর। এখন তোমরা যে মন্দিরের প্রতিরূপ দেখতে পাচ্ছ, এর আগে মন্দিরের এরকম প্রতিরূপ ছিল না। এই মন্দিরটা আগে ছোটো ছিল, তারপরে আমাদের মাননীয় সুজিত ঘোষ মহাশয় এই মন্দিরটার প্রায় 6 বছর আগে সংস্করণ করেন। সংস্করণ করে বর্তমান মন্দিরের রূপ এরকম রয়েছেন, এবং সন্ধে প্রায় 6টার থেকে তোমরা দর্শন করতে পারো। সারাক্ষণই মন্দির খোলা থাকে, তোমরা সবসময় এসে দর্শন করতে পারো প্রভুর। এবং 6টার থেকে এখানে হনুমান আরতি হয়, হনুমানজি হনুমান চালিশা হয়। ভেতরের এনভায়রনমেন্টটাই সম্পূর্ণ আলাদা রকমের, তোমরা গেলে বুঝতে পারবে। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশনও দিয়ে রাখি, এই মন্দিরটা যখন প্রথম প্রতিষ্ঠান হয় তখন এখানে হচ্ছে পণ্ডিত দিয়ে প্রায় 2.5 লাখ হনুমান চালিশা পাঠ হয়েছিল, এবং এটি দুটো দফায় পাঠ হয়েছে। এবং এটা নির্দিষ্ট 3 বছর অন্তর এখানে একটা এরকম নির্দিষ্ট দিন হয় যেখানে প্রচুর দর্শনার্থীরা আসে, এবং এখানে 2.5 লাখ হনুমান চালিশা পাঠ হয়। এবং সেই সময় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম আলোতে সেজে থাকে, মানে পুরো আমাদের বাঙালি দুর্গাপুজো যেরকম একটা বড় উৎসবে যেরকম আলো মানে আলোকিত হয়ে থাকে চারদিক, সেরকমই হয়ে থাকে এই জায়গাটা। সামনে বিভিন্ন রকম রাম চাবুত্রা করা হয়, পুরো মানে পতাকা বলো আলো বলো দিয়ে পুরো এই জায়গাটা পুরো সেজে থাকে, আলোকিত হয়ে থাকে, মানে পুরো এবং আলাদাই সম্পূর্ণ পুরো মহল হয়ে থাকে জায়গাটা। এবং এই মন্দিরের ওপরেই দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে শ্রী বাল হনুমান মন্দির লেক টাউন ধাম বলে। এবং আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটাতে আমি পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, এবং এখানের কিছু ফ্যাক্টস বা এই মন্দিরের সম্পর্কে কিছু হিস্ট্রি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। আর আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলুন জেনে নিই এই মন্দিরের বিষয়ে কিছু তথ্য, মন্দির খোলার সময় এবং আরতির সময়। সম্পূর্ণ মন্দিরটি 3তলা, মূল গর্ভগৃহ 2তলায় অবস্থিত। মন্দিরের ভেতরে প্রবেশের 2টি পথ আছে, একটি ডাইনে এবং একটি বামে। যে কোনো একটি পথ দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। প্রতিটি প্রবেশপথের সামনে হাত ধোয়ার একটি বেসিনের ব্যবস্থা আছে, হাত ধুয়ে পরিষ্কার হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। এবং মূল গর্ভগৃহ যেহেতু 2তলায় অবস্থিত তাই বয়স্ক মানুষদের সুবিধার্থে লিফটেরও ব্যবস্থা আছে, এবং এই মন্দিরের বাইরে জুতো রাখারও ব্যবস্থা আছে। মন্দিরটির রং সম্পূর্ণ অন্যরকমের, উত্তর ভারতের ম্যাক্সিমাম মন্দির এবং অযোধ্যার রাম মন্দিরের রং এই রকম। সম্পূর্ণ মন্দিরটির গায়ে অসংখ্য কারুকার্য করা আছে। মন্দিরের স্থাপত্য শৈলী, শিল্পকলা এবং কারুকার্য সম্পূর্ণ উত্তর ভারতের নাগারা শিল্পরীতিতে আদলে তৈরি, এবং এই শিল্পরীতি সম্পূর্ণ মন্দিরের ভেতরে এবং বাইরে চোখে পড়ার মতো। অপূর্ব সুন্দর এই বাল হনুমান মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন বাবা অর্জুনলাল শর্মা, যিনি লাল বাবা নামেও পরিচিত। এই জন্য এই মন্দিরকে অনেকে লাল বাবা সেবা সদন বলেও চেনেন। মন্দিরের বর্তমান প্রতিরূপ এই রকম ছিল না, প্রায় 47 বছরেরও বেশি সময় ধরে এখানে শ্রী হনুমানের পূজা অর্চনা হয়। কিন্তু পরবর্তী সময়ে 2016 সালের 10ই জুলাই লালবাবা এই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করেন। এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয় 2016 সালের জুলাই মাসে, তখন সম্পূর্ণ লেকটাউন উৎসব মুখর হয়ে উঠেছিল। আলোকসজ্জা, ভজন, সঙ্গীত, নরনারায়ণ সেবা চলেছিল প্রায় 15 থেকে 16 দিন, এবং এই সময় 100 লক্ষ হনুমান চালিশা পাঠ হয়েছিল। এবং এই 100 লক্ষ হনুমান চালিশা পাঠ এখনও পর্যন্ত হয়ে থাকে প্রতি 3 বছর অন্তর, অর্থাৎ প্রতি 3 বছর অন্তর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পুরুষোত্তম মাস বা অধিক মাস বা মল মাস আসে। তো এই অধিক মাসের কিছুদিন ধরে 100 লক্ষ হনুমান চালিশা পাঠ হয় পণ্ডিতদের দিয়ে। এই সময় ভজন, কীর্তন, আলোকসজ্জা ইত্যাদির দ্বারা সম্পূর্ণ মন্দির এবং মন্দির চত্বর সেজে ওঠে।
মন্দিরের ভেতরে আছে মোট তিনটি গর্ভগৃহ। মূল গর্ভগৃহের ডান পাশের গর্ভগৃহে আছেন বাল হনুমানের নানান ছবি। এবং হনুমান যেহেতু ১১তম রুদ্র অর্থাৎ মহাদেবের ১১তম অবতার, তাই বাম গর্ভগৃহে আছে একটি শিবলিঙ্গ। এবং এই তিন গর্ভগৃহের ওপরে বিরাজমান আছে তিন দেবী। প্রথম গর্ভগৃহের ওপরে আছেন মা সরস্বতী এবং মাঝখানের গর্ভগৃহ অর্থাৎ মূল গর্ভগৃহের ওপরে আছেন মা লক্ষ্মী এবং অন্তিম অর্থাৎ শিবলিঙ্গের গর্ভগৃহের ওপরে আছেন মা শেরাবালী। সম্পূর্ণ মন্দিরটার ওপরে বাল হনুমানের বিভিন্ন কাহিনী চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং মূল গর্ভগৃহের মাঝখানে বিরাজমান রয়েছেন শ্রী রাম সেবক পবনপুত্র হনুমান। শ্রী হনুমান বিগ্রহের ডান পাশে অবস্থান করছেন শ্রীরাম ও মাতা সীতা এবং বাম পাশে অবস্থান করছেন শ্রী রাধাকৃষ্ণ। প্রতিটি বিগ্রহ কিন্তু অসাধারণ সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। এবং মূল গর্ভগৃহের সামনে একটা আলাদাই সকারাত্মক অনুভূতি, প্রভুর দর্শন করলে যেন মন ভরে যাবে। আমি তোমাদের সকলকে রিকমেন্ড করব, তোমরা সকলে অবশ্যই এই মন্দিরে এসো এবং প্রভুর দর্শন করো। এবং আসলে অতি অবশ্যই সন্ধ্যার আরতির সময় এসো, ওই সময় সকল ভক্তরা মিলে একসঙ্গে হনুমান চালিসা পাঠ করে, রামস্তুতি পাঠ করে এবং সেই সময় একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে সৃষ্টি হয়। এবং আরতির শেষে প্রত্যেক দর্শনার্থী ও ভক্তদের প্রভু শ্রী হনুমানের প্রসাদ এবং তিলক দেওয়া হয়। মন্দির খোলার সময়, প্রতিদিন মন্দির খোলার সময় সকাল ৫:১৫ থেকে ১:৩০ পর্যন্ত এবং মঙ্গল ও শনিবার দুপুর ২:০০ পর্যন্ত এবং বিকেলে ৪:৩০ থেকে রাত্রির ১০:১৫ পর্যন্ত মন্দির খোলা থাকে। নিত্য আরতির সময় প্রাতঃ মানে সকালে ১০:১৫, সন্ধ্যায় ৭:১৫, শয়নে মানে রাত্রে ১০:১৫ আরতি হয়। শুধুমাত্র মঙ্গলবার ও শনিবার দিন আরতির সময়সূচি একটু পরিবর্তন আছে। মঙ্গলবার সন্ধ্যে ৫:১৫ এবং মঙ্গলবার ও শনিবার রাত্রির ১১টায় তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রভুর আরতির সময় উপস্থিত থেকো এবং প্রভুর দর্শন করো। তোমাদেরকে তো হনুমান মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, কলকাতার মধ্যে সবথেকে বড় হনুমান মন্দির। তোমাদের দর্শন করে কীরকম লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে নিও, তাতে আমি এরকম পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং কমেন্টে জানাও কীরকম লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটি লাইক করে দাও এবং বেশি করে তোমার ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এরকম নিত্য নতুন আপডেটস পেতে থাকে, তারাও জানতে থাকে
থাকে এবং তোমরা অবশ্যই এসে বাল হনুমানজির মন্দির দর্শন করে যেতে পারো। আমাদের কলকাতার বুকে লেকটাউনে অবস্থিত। আমি এখানে আসার যে ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো এবং অনায়াসে তোমরা ম্যাপ ফলো করে চলে আসতে পারো, খুবই ইজি রাস্তা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় শ্রীরাম, পিস আউট।